বিদ্যুতের দামে বৃদ্ধি হয়েছে, প্রতিবাদে সিএসসি ভবন অভিযানে সামিল হয় বিজেপি। মুরলীধর সেন লেন থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত মিছিল করে পদ্ম শিবির। মিছিলের শেষে ধর্মতলায় যান এই সভা। অবিলম্বে বিদ্যুতের বিল না কমলে কিছুদিনের মধ্যেই বিদ্যুৎ ভবন অভিযানের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। সাফ বলেন, ইয়ে সিফ ঝাঁকি হ্যায়, অভি বিদ্যুৎ ভবন বাকি হ্যায়। স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন শুভেন্দু। চাচা ছোলা ভাষায় আক্রমণ শানিয়ে বলেন, সিএসসি তৃণমূলের কাছ থেকে ছাড়পত্র নিয়েই বিদ্যুতের বিল বাড়িয়েছে, এর জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানেই না থেমে বেঁধে দিলেন ডেডলাইনও। সাফ বলেন, প্রয়োজন হলে আবার আদালতের অনুমতি নিয়ে লাগাতার 5 দিন এখানেই বিক্ষোভ করবেন। আমরা বলি, আপনার বাড়তি বিল আপনাকে প্রত্যাহার করতে হবে। আপনি করবেন না, কি করে করাতে হয় ভারতীয় জনতা পার্টি জানে। বলেছে প্রত্যাহার করুন, তারপরে মুখ্যমন্ত্রী বলছেন আমি তো জানতাম না ওরা বিল বাড়িয়েছে। শুনে রাখুন, এই ট্যারিফ বাড়ানোর আগে ইলেকট্রিক বিল রেগুলেটেড অথরিটি রয়েছে বিদ্যুৎ ভবনে, তারা ছাড়পত্র দেয় সিএসসি, তারা তৃণমূল সরকারের কাছ থেকে ছাড়পত্র নিয়ে তবেই তাপস্তার বাড়ির বিল 20,400 টাকা করেছে। তাই এর জন্য তাই মমতা ব্যানার্জি, তাই এটা তো শুরু হলো, এ তো পাইলে ঝাঁকি হ্যায়, আমি বিদ্যুৎ ভবন বাকি হ্যায়। আমাদের লড়াই চলবে আগস্ট মাসে সিএসসি এলাকায়। ভারতীয় জনতা পার্টির ওয়ার্ড প্রেসিডেন্ট বা শক্তি কেন্দ্র প্রমুখদের উদ্যোগে স্বাক্ষর সংগ্রহ অভিযান করুন, তারপরে প্রত্যাহার না করলে আমরা প্রয়োজন হলে আবার আদালতের অনুমতি নিয়ে একদিন দু ঘন্টার বিক্ষোভ নয়, লাগাতার সোম থেকে শুক্র 5 দিন বিক্ষোভ ধর্ণা এখানে আমরা করব। আমরা সিএসসি কে পাশ হয়ে গেলে বুঝতে পারবেন এই মনোপলি ব্যবসা সিপিএম এই বীজটা পুঁতেছিল, আর এই বীজটাকে বটবৃক্ষে পরিণত করেছে 400 কোটি টাকা নিয়ে তৃণমূল কংগ্রেস।